গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে খুব সকাল সকাল উঠে পড়েছি, আর এখন বাজে হচ্ছে সকাল 6টা। তো এখন হবে হচ্ছে অধিবাস, যেটাকে আমরা দধি মঙ্গলও বলে থাকি। আমাদের বিয়ের সময় যেটা করতে হয় ভোরবেলা, তো সেটাই। তো এখন বাজে হচ্ছে 5:45। আর একটু আগে ওঠার কথা ছিল, কিন্তু এই টাইমটাতে উঠলাম, কারণ মা বললো খুব তাড়াতাড়ি আর উঠতে হবে না, তাহলে কষ্ট হয়ে যাবে সবারই, সেই কারণে। তো চলো ফটাফট রেডি হয়ে আসি, আর তারপর তোমাদের সাথে কথা বলছি। দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এবার আমি আমার বাবুকে রেডি করব, আর ও ঘুমোচ্ছে। আমরা তো ন্যাচারালি কখনোই 9টার আগে উঠি না, আর আমার পুচকুও 8:30 আগে কখনোই ওঠে না। তো আজকে যেহেতু অনেক সকাল সকাল উঠে গেছে, তো সে কারণে একটু কান্নাকাটি করছিল। তো ফাইনালি গাইস আমরা রেডি সকালের জন্য। তো আমরা এখন নিচে যাই, আর নিচে গিয়ে দেখি কি করা হয় না হয়। তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো আমি নিচে চলে এসেছি, আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড, মানে আমাদের বাড়ির গেটের ফ্রন্ট সাইড। আমি তোমাদের ব্যাক সাইডটাও দেখাবো, এখান থেকে তো একটু আধটু দেখতেই পাচ্ছ, আরও ভালো করে দেখাবো গিয়ে গিয়ে। তো আগে সাইডের ডেকোরেশনগুলো দেখিয়ে নিই, আর এখনও কিছু প্যান্ডেল ডিজাইন করতে বাকি রয়েছে, এখনও সব কিছু গোছানো হয়নি। তো আমরা যেহেতু অনেক ভোরবেলায় চলে এসেছি, সকালে দধি মঙ্গল করবে না এরকম কিছু একটা বলে, তো সেটা করবে। তো যাই হোক, ওই দিকে দেখো ব্যাক, এটা হচ্ছে ব্যাক সাইড আমাদের বাড়ি। আর ভেতরে ঢুকে তোমাদের ভেতরে ডেকোরেশন দেখাবো, বাট এখনও তো ভোরবেলা, ভেতরে আলো পৌঁছায়নি, আর এখনও লাইট সিস্টেমও কিছু চালু হয়নি। তো সেই কারণে খুব ভালো একটা হয়তো বুঝতে পারছো না, আমি তোমাদের লাইট আসার পরে ভালো করে আরও একবার প্যান্ডেলটা দেখিয়ে দেব। তো তোমরা অবশ্যই জানিও যে তোমাদের ডিজাইনটা কেমন লেগেছে। তো আমরা চলে এসেছি ঘরে, আর এবার আমরা সেই নিয়মগুলো পালন করব, মানে যেগুলো করতে হয়। তো তাঘি, মালা, ঘুমসি এগুলো পড়াতে হয় ফার্স্টে, তো সেই কারণে বাবুকে আমি পড়িয়ে দিচ্ছি। আর ও এত সকালে ওঠে না বলে ও একটু, মানে কি বলবো, একটু খুঁতখুঁতো করছিল, মানে থাকতে চাইছিল না। তো আমরা একটু চেষ্টা করছিলাম তাড়াতাড়ি করে ফেলার, তারপর কারণ ও হাই তুলছিল, ওর ঘুম আসছিল। তো যদি এখন না ঘুমাতে পারে ঠিকঠাক, তো সারাদিন তো খুবই জ্বালাতন করবে। তো সেই কারণে আমি ভাবছিলাম ফটাফট নিয়মকানুনটা করে নিই, তাহলে তারপর বাবুকে ঘুম পাড়িয়ে দেবো। আর একটু যদি ঘুমিয়ে নেয় সকালবেলা, ঘুমটা ঠিকঠাক প্রপার হয়, তাহলে সারাদিনও জ্বালাতন করবে না। আর এমনিও ও অনেকটাই শান্ত বাচ্চা, যারা এসেছিল মোটামুটি সবাই দেখেছে, অন্য বাচ্চারা যেরকম খুব কান্নাকাটি করে, বিরক্ত করে, ও সেগুলো একদমই করে না। মানে সত্যি কথা বলতে এটা আমি গড গিফটেরই মনে করি, যে আমি অনেক, আমার ভাগ্য ভালো যে আমার এত সুন্দর একটা ঠাকুর আমার কোলজুড়ি এত ভালো একটা সন্তান দিয়েছে, আমি ভীষণ হ্যাপি। আর আমি আমি আশীর্বাদ করি ওকে যে সারা জীবন যেন এরকমই হাসি খুশি থাকে, আর অনেক বড় হয়, মানুষের মতো মানুষ করতে পারি আমি ওকে। তোমরাও অবশ্যই আমাদের এই আশীর্বাদটা করো, যাতে আমি ওকে মানুষের মতন মানুষ করতে পারি, কারণ সন্তান অনেকেরই হয়, কিন্তু সবাই কিন্তু সন্তানকে মানুষের মতন মানুষ করতে পারে না। তো আমি সবসময় চাই যে ওকে যেন আমি সঠিক শিক্ষা দিয়ে আমি ওকে বড় করতে পারি, কারণ ভুলভাল শিক্ষা আমি নিজেও পাইনি, আর আমি আমার সন্তানকেও দিতে চাই না। তো সেই কারণেই ওকে নিয়ে এখন থেকে অনেক চিন্তা আমার মাথার মধ্যে কাজ করে। তো দেখো ও মানে খুশি হচ্ছিলো মাঝে মাঝেই, আবার মাঝে মাঝে একটু কান্নাকাটিও করছিল। তো যাই হোক, এইভাবেই সকালটা আমাদের শুরু হয়েছে। আর এখন তো ও অন্য কিছু খেতে পারবে না, তো সেই কারণে ওকে ওরই দুধ গুলে আমি একটুখানি খাইয়ে দিয়েছিলাম, কারণ এই নিয়মটা, এই সব নিয়ম করতে গেলে তো মামার নাকে থাকতে হয়, কিন্তু ও যেহেতু অনেক ছোটো ও তো নাকে থাকতে পারবে না, তো সেই কারণে ওকে একটু আধটু আমি খাইয়ে দিয়েছিলাম। তো এরপর আমি উপরে চলে যাব, আর উপরে গিয়ে তারপর মেকআপ করতে হবে। তো আমি এই যে মেকআপে দিদিরা চলে এসছে, কিন্তু আমি ওই সকালে উঠে আমি আর ঘুমোতে পারিনি, আমার ঘুম আসছিল না, তো সেই কারণে আমি জেগেছিলাম পুচকুকে ঘুম পাড়িয়ে। তো দিদিরা মেকআপ আমাকে করতে চলে এসেছিলো, আর মেকআপও হয়ে গেছে, আমি তোমাদের পরে দেখাচ্ছি মেকআপ লুক, কারণ অলরেডি ক্যামেরাম্যান দাদারা চলে এসেছিলো, আর তারা এসে ফটোগ্রাফি করছিলো, তো সেই কারণে আমি আর ইন্ট্রো ঠিকঠাক করে দিতে পারিনি। তো আমাকে কেমন লাগছিল অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানিও, আর বাকি সবার সাথেও তোমাদের আলাপ করিয়ে দেবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। কি হচ্ছে আজকে তোমার সাথে? গালে হাত দিতে নেই। গাইস আমি একটু বাইরে এসেছি, তো তোমাদের এবার সবাইকে দেখাচ্ছি। এখন সবাই কেউ আসেনি, আর পুচকু এখন উপরে, বৃষ্টি চলে এসেছে এখানে, আর আজকে রথ, আজকে বৃষ্টিটা হওয়াটাই স্বাভাবিক। তো চলো তোমাদের দেখাচ্ছি প্যান্ডেলটা।
তো এখানে হচ্ছে বৃদ্ধি আসর করা হয়েছে, আর বৃদ্ধি করছে হচ্ছে আমার পুচকুর জেঠু। তো এখানে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে, দেখতে পারছো। আর এখানে হচ্ছে আমার পুচকু বসবে, তো এখানটা তো ডেকোরেশনটা নিয়ে কোনো কথাই হবে না, ভীষণই সুন্দর। আর প্যান্ডেল ডিজাইন আমার খুব ভালো লেগেছে, আর এখানে অলরেডি বাজনা দাদারা চলেও এসছে। তো সব কিছু মিলিয়ে ঝুলিয়ে কেমন কি লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা আমাকে জানিও। ভীষণই মজা করেছি, আর সত্যি কথা বলতে দিনটা খুবই সুন্দরভাবে কেটেছে, এতটা ভালোভাবে কাটবে এক্সপেক্ট করিনি। কিন্তু কি লাস্টের দিকে মায়ের শরীর খারাপ হয়ে গেছিলো, সেটা একটু প্রবলেম হয়ে গেছিলো, যেহেতু বুঝতে পারছো বাড়ির মধ্যে একজনের শরীর খারাপ হয়ে গেলে তখন মানে কি বলবো জিনিসটা অন্যরকম হয়ে যায়, সবারই মন মেজাজটা খারাপ হয়ে যায়, তো সেই কারণেই। বাট ঠাকুরের ইচ্ছায় তিনি সুস্থ হয়ে গেছেন, এটাই হচ্ছে অনেক বড় কথা। তো যাই হোক, মোটামুটি অনুষ্ঠানটা ভালোভাবেই কেটেছিল, একটু বৃষ্টি হয়েছিল কিন্তু তার জন্য কোনো প্রবলেম হয়নি। আর আমি জানতাম একটু বৃষ্টি হবেই, কারণ রথের দিন বৃষ্টি হয় না, এরকম কোনো দিন আসেনি এখনো অবধি। আর তাছাড়া একটু বৃষ্টি না হলে না গরম ভাবটা কাটতো না, তো বৃষ্টি হয়ে অনেকটা পরিবেশটা ঠান্ডা হয়েছিল, যেহেতু বাড়িতে এতজন লোকজনের আয়োজন। আর তাছাড়া কুলার আর ফ্যান তো ছিলই, তবুও যেন একটা গরম ভাব ছিল। তো বৃষ্টিটা হয়ে কী হয়েছে, সব কিছু চারিদিকটা ঠান্ডা হয়ে গেছিলো, তো এই সাইডটা ভীষণ ভালো হয়েছিল। আর আমরা বৃদ্ধির এই কাজবাজ কমপ্লিট হয়ে গেলে তারপরে আমরা জল ভরতে যাব, আর তারপরে তোমাদেরকে তোমরা সবাই ভিডিওর মাধ্যমে দেখে নিও কারা কেমন সাজুগুজো করেছিল। তার কারণ হচ্ছে আমি না আলাদা করে করতে পারিনি ভিডিওটা, করলে ছোটো বাচ্চা নিয়ে বুঝতেই পারছো ব্লগ করা তো সম্ভব না, আর আমার হেল্প করার মতনও কেউ ছিল না। তবে একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে আমাদের পাড়ার বাচ্চারা ভীষণই মানে ভীষণই ভালো আর হেল্পফুল, ওরা আমাকে ভীষণ ভালোবাসে। আর সাথে হচ্ছে স্যামও আমাকে ভীষণ হেল্প করেছে, স্যাম তো তোমরা অনেকেই জানো কে, আমার মাসির মেয়ে, ও আমাকে ভিডিও করতে অনেক হেল্প করেছে। আর আমাদের পাড়ার বাচ্চারাও আমাকে ভীষণ হেল্প করেছে, ওরা আমাকে সবাই ভীষণ ভালোবাসে, তো সেই কারণে ওরা যদি ভিডিওটা দেখে থাকে ওদেরকে অনেক থ্যাঙ্কস আর অনেক ভালোবাসা, যে অন্তত আমার পাড়ার বাচ্চাগুলো আমাকে ভীষণই ভালোবাসে। ওরা আমাকে মানে কি বলবো যে বলছে যে উর্মি দিদি দাও আমি ভিডিও করে দিচ্ছি, আমার ভীষণ ভালো লেগেছে যে ওরা এত সঙ্গ দিয়েছে আমার, কারণ আমি না পুচকুকে নিয়ে আর ভিডিও করে উঠতে পারছিলাম না। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, এরপর আমরা জল ভরতে যাব। আর আমাদের জন্য যে সারপ্রাইজ সেটা হচ্ছে মা আর বাবা ভাই মিলে এই জিনিসটা অ্যারেঞ্জ করেছে, সেটা হচ্ছে এই ঘোড়ার গাড়ি। তো ওদিকে একটু দাঁড় করানো হয়েছে বাজনা, আর সবাই রাতে দাঁড়িয়ে নাচ গান করছে, আর সাথে আমরাও একটুখানি এখানে এনজয় করছি। আমার সাথে রয়েছে ঘন্টু আর আমার বড়দির ছেলে আর আমার বুঝকু, আর এখানে সবাই তো নাচ গান করছে, আমরা চলেই এসেছি। তো এবার আমরা নেমে যাচ্ছি, আর হালকা হালকা বৃষ্টি পড়ছে, তো দেখা যাক কী করে কী হয় না হয়, কারণ সবাই টেনশনে রয়েছি, গাড়িতে রয়েছে, এবার জল ভরা না হলে তো আর বাড়ি যেতে পারবো না। তো সেই কারণে ফটাফট করে নেমে যাই, আর নেমে জল টল নিয়ে তারপরে বাড়ি চলে যাব। আর বাড়ি থেকে তারপরে তো স্নানের পর্ব, আরও কী কী নিয়ম আছে সবটা আমি জানি না, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর সঙ্গে থাকো, আশা করি যাওয়ার পরে সবটাই দেখতে পারবে কী করি না করি। আর আমি ভেবেছিলাম অ্যাকচুয়ালি ফটো তুলছে, ওই জন্য আমি পোস্ট দিচ্ছিলাম, পরে দেখলাম যে না ফটো না, এটা ভিডিও হয়েছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই একটা মন্দির, শিব মন্দির, তো এখানে আমরা জল ভরতে এসেছি। আর এখানে আমার বাড়ির সব লোক আছে, আমার শ্বশুরবাড়ির সব লোক আছে, দেখতে পাচ্ছ এই যে হচ্ছে আমার মা আর আমার পিছনে বড় মাও দাঁড়িয়েছিল, তো আমরা সবাই মিলে একটু নাচ টাচ করছি। আর এই যে হচ্ছে স্যাম, আর ওখানে আমার যা আছে আরও অনেকে আছে, আমাদের পাড়ার লোকজন সবাই আছে, সবাই মিলে একটু নাচ গান করছিলাম। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে, আর তোমরাও এনজয় করো আমাদের সাথে সাথে।
আমার বাবাও এসেছিল জলঘোড়ার এইখানে, কাকা আসতে পারেনি কারণ কাকা গেছিল হচ্ছে বদর চাকলা, মানে লোকনাথ বাবার ধাম থেকে প্রসাদ আনতে বাবুর জন্য, কারণ প্রসাদ আগে খাওয়াতে হবে, তো সেই কারণে প্রসাদ আনতে গেছে। আর তোমাদের দাদা ভাইরা সব এখনও কাজবাজ করছে, মিষ্টি ফিষ্টি আনতে গেছে, তো সেই কারণে ওরা কেউ আসতে পারেনি। তো এবার আমরা জল ভরবো, তো আমিই জলটা নেবো, তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো, আর সঙ্গে আমার যারা আছে সবাই আমাদের পাড়া প্রতিবেশীরা। তো আমরা খুব মানে কি বলবো এনজয় করছিলাম, আর একটু বৃষ্টি চলে এসেছিলো সেই কারণে একটু প্রবলেমও হচ্ছিলো, আর সাথে চিন্তাও হচ্ছিলো যে কী করে আমরা বাড়ি পৌঁছবো। যদিও বা আমাদের গাড়ি অলরেডি রয়েছে, অসুবিধা হবে না, সবাই গাড়িতে করেই যাবে, কিন্তু যেহেতু আমরা ঘোড়ায় করে এসেছিলাম আর উপরে না ছোট্ট ছাতা থাকলেও না ঘোড়াতে ভিজে ভিজে যাচ্ছিলো সিটগুলো, তো সেই কারণে টেনশন করছিলাম যে বাবু পায়জামা যদি ভিজে যায় তো তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। তো ফটাফট আমরা জলটা নিয়ে তারপর বাড়ি চলে গেছিলাম। তোমরা দেখতে থাকো এরপর আমরা কী কী করি না করি, আর সঙ্গে থাকো। তো অনুষ্ঠান চলে গেছে, অলরেডি দুই দিন হয়ে গেছে, তোমরা বারবার করে আমাকে বলেছো দিদি ব্লগটা দাও ব্লগটা দাও, কিন্তু তোমরা প্লিজ কিছু মনে করো না, সবার কাছে আমি সরি চেয়ে নেবো, তার কারণ আমার না শরীরের অবস্থা খুব একটা ভালো ছিল না, কারণ ওই দিন সারাদিন একটু খাটাখাটনি পড়ে গেছে আমার, তিনতলা থেকে একতলা বারবার করতে হচ্ছিলো, তারপরে বাবু ছোটো ওকে সামলাতে সামলাতে আমি ভীষণ মানে ঘাপিয়ে উঠেছিলাম। তো তারপরে সেদিন তো দিদিরা ছিল, পরের দিন দিদিরা গেছিলো, তো সেই কারণে সব মিলেমিশে আমার একটু কষ্টই হয়ে গেছে, তো সেই কারণে আমি আর পারিনি ব্লগটা দিতে। তো তোমাদের একটু ওয়েট করেছি, তার জন্য আমি সরি চেয়ে নিচ্ছি আবারও একবার। তো এখন দেখো আর তোমরা মজা করো। তো এই জায়গাটা হচ্ছে আমাদের একদম বাড়ির পাশেই, সংহতি পার্কের মানে পুকুর আর কি। তো সংহতি পার্কের এই পুকুরেই আমরা জল নিতে এসেছি। আমাদের এখানে যত অনুষ্ঠানই মোটামুটি হয়, বিয়ে বলো অন্নপ্রাশন বলো, সব সময় এই পুকুরেই জল আনতে আসা হয়। তো আমি প্রথম আসলাম, কারণ এর আগে কোনো অনুষ্ঠানে আমি আসিনি, তো এই প্রথম হচ্ছে আমি এসেছি। তো ভীষণ ভালো লাগছে, কারণ এরকম অভিজ্ঞতা আমার জীবনে প্রথম, আমি আগে পরে কারোর মানে এরকম সময় আমি সঙ্গে ছিলামও না, কারোর বিয়েও এত কাছ থেকে আমি দেখিনি, আর কী বলবো এইভাবে এনজয় করিনি। বাট আজকে আমার ছেলের অন্নপ্রাশনের উপলক্ষে আজকে দিনটাতে ভীষণ ভালোভাবে এনজয় করলাম, আর অনেক অভিজ্ঞতাও হয়েছে, অনেক কিছু শিখতে পারলাম, জানতে পারলাম। আশা করি এরপর থেকে যে কোনো অনুষ্ঠান হলে অনেক সুবিধাই হবে, কারণ অনেক অজানা জিনিস এই সমস্ত মানে কী বলবো অনুষ্ঠানের মাধ্যমেই জানা হয়ে যায়, তো সেই কারণেই। তো চলো আমরা এখন বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি, তো আমরা বাড়িতে যাই আর তোমরা দেখতে থাকো ভিডিওটা। Thank you.
তো অনেক বেলা হয়ে গেছিল আমাদের অনুষ্ঠান মানে গুলো করতে, তার কারণ হচ্ছে যেহেতু জল ভরতে গেছিলাম তোমরা জানোই, ওখানে গিয়ে একটু প্রবলেম হয়ে গেছিলো, সেই কারণে আমাদের জল ভরে আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছিলো। তো সেই কারণে বাবুকে খুব একটা বেশি জল দিয়ে স্নান করায়নি, কোনো রকম একটু স্নান করিয়েই মা ভাতটা অন্নপ্রাশনটা দেওয়ার জন্য ওকে বসিয়ে দিয়েছিলাম। তো সেই কারণেই এখন ওকে অন্নপ্রাশন দেওয়া হবে। তো তোমরা দেখতে থাকো কী কীভাবে কী করা হয়, আর সঙ্গে থাকো। এই যে চলে এসছে, হাই করো, দেখা হয়ে গেছে সবার সাথে, দাদা হাই করো। এই যে বর্ষা, দাদা হাই করো, সব ইউটিউবার। তো এই যে হচ্ছে আমার নতুন বন্ধু বলতে পারো, পিঙ্কি, আর এটা হচ্ছে পিঙ্কির দিদি পায়েল। তো ওরা ভীষণই ভালো আর এসছে, আমি ভীষণ খুশি হয়েছি, অনেক দূর থেকে ওরা এসছে, তো আমার ভীষণ ভালো লেগেছে। আর সঙ্গে আরও অনেকে এসেছিলো, আমার অনেক ফ্রেন্ডসরা, তোমাদের সবাইকে দেখাতে আমি পারিনি, তার জন্য আমি ভীষণ দুঃখিত, কিন্তু আমি চেষ্টা করবো তোমাদের সাথে এক এক করে সবাইকে পরে আলাপ করিয়ে দেওয়ার। তো এখন হচ্ছে কেক কাটিং পর্ব চলছে, সব বাচ্চাদের নিয়ে কেক টেক কাটা হচ্ছে। তো এখন আমি যাকে কেক খাইয়ে দিচ্ছি, এও আমার আরেকটা ফ্রেন্ড, এর নাম হচ্ছে বর্ষা। আর এছাড়াও যারা অনেকে এসেছিলো, সুদীপ্তা, রিয়া, সবাইকে অনেক থ্যাঙ্কস, তোরা এসেছিস, আমি ভীষণ খুশি হয়েছি। আর তোদেরকে দেখাতে পারিনি, তার কারণ হচ্ছে তখন আমি ব্লগ করছিলাম না, তার জন্য সরি, প্লিজ তোরা কিছু মনে করিস না। আমি এর পরে যখন তোরা আসবি, তোদের সবার সাথে আমি একটা নতুন করে ব্লগ করবো আর পরিচয় করিয়ে দেবো। আর আমাদের টেবিলে যে আমরা সবার লাস্টে খেতে বসেছি, আমাদের সঙ্গে যে ছেলেটাকে দেখেছো আমার পাশে বসে আছে, ও আমার ফ্রেন্ড, ও অনেক দূর থেকে এসছে, তো আমার ভীষণ ভালো লেগেছে। আর এই যে হচ্ছে আমার শ্বশুরবাড়ির টিম সবাই বসেছে খেতে। তো গাইজ, আজকের ব্লগটা এই পর্যন্তই, কারণ ভীষণ কষ্ট হয়ে গেছে, এখন একটু রেস্ট নেবো, এখন 7টা বেজে গেছে অলরেডি। তো কী কী গিফট পেয়েছে আর ফুচকু, সেগুলো তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করবো। তো আজকের মতো এটুকুই, সবাইকে টেক কেয়ার, টাটা, বাই বাই। আর কেমন লাগলো সবাই অবশ্যই ভিডিওটা কমেন্টস করে জানিও। তো যারা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।